আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে বিড়াল আঁকব। প্রথমে আমরা একটি সুন্দর করে ছোট গোল নিয়ে নেব, তার মাঝখানে একটি ত্রিভুজ আঁকব। ত্রিভুজের নিচ থেকে এইভাবে দুদিকে দুটো দাগ ঘুরিয়ে দেব, তার ঠিক নিচে ইউ করে একটা জিভ করব, বিড়ালের মোচ। চোখ ঠিক ত্রিভুজের উপরে এইভাবে করে গোল, অপর দিকেও ঠিক একইভাবে এইভাবে দুটো চোখ হলো। উপরে দুটো দাগ নিয়ে নেব, এইভাবে সোজা উপরের দাগ, উপর থেকে এদিকে এই নিচের দিকে। এইভাবে আমাদের বিড়ালের দুটো কান হয়ে গেল। কানের ঠিক নিচ থেকে উপরের দিকে যাবে ঘুরিয়ে এইভাবে নিচের দিকে, জিভের ঠিক নিচ থেকে এইভাবে ঘুরিয়ে এই। এরপর আমরা পা করব বিড়ালের। বিড়ালের পা দেখো সোজা গিয়ে নিচের দিকে, এক দুই তিন, এইভাবে নিচের দিকে উঠবে। সামনের দুটি পা দেখা যাচ্ছে সোজা গিয়ে, এক দুই তিন, এখানে গিয়ে নিচে ঢুকবে, তার ঠিক পরে সোজাতে এক দুই তিন হয়ে গেল। এবার পর বিড়ালের লেজ কীভাবে হচ্ছে দেখো, বিড়ালের গায়ে কালো ছোপ ছোপ দাগ, আমরা প্রথমে পিঙ্ক কালার নিয়ে বিড়ালের কান নাক জিভ ধৈর্য ধরে ভরিয়ে দেব। গ্রে কালার নিয়ে কানের উপরে ডিপ ডিপ করে রং ভরব, পায়ের মুখে হালকা হালকা করে রং দেব, পায়ের নিচের দিকটা ডিপ করে করব আর উপরের দিকটা হালকা হালকা করে। নিচের দিকটা এইভাবে ডিপ, রঙের ঘনত্ব বেশি থাকবে, উপরের দিকে হালকা হালকা করে। লেজ যেখান থেকে শুরু হচ্ছে সেখানে ডিপ, তারপর বাকিটা হালকা হালকা করে। একইভাবে পুরো বিড়ালের শরীরটা নিচ থেকে একটু ডিপ করে উপরের দিকে হালকা হালকা করে করব। এরপর আমরা ব্ল্যাক রং ব্যবহার করে বিড়ালের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগগুলো করব। দাগের বাইরে যাতে রং না বেরিয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, ধৈর্য ধরে আস্তে 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 করে রং ভরবে। বিড়ালের লেজের স্টার্টিংটাও একটু, এরপর আমরা বিড়ালের চোখ লাইট গ্রিন দিয়ে ভরিয়ে নেব।
বিড়ালের নিচের অংশটা আমি ইয়েলো আকার ডিপ করে ভরিয়ে দিচ্ছি। ইয়েলো আকার করার পর আমি ব্রাউন সাইনা কালারটা নিয়ে বিড়ালের নিচ বরাবর ইয়েলো আকারটা পুরো ঘুরিয়ে নেব। ব্রাউন সাইনা কালার নিয়ে বিড়ালের পায়ের নিচ বরাবর একটু একটু করে ডিপ করে রং ভরাবো।